মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি যে সকাল সকাল উঠে গেছি, চোখ দেখে বোঝা যাচ্ছে এখনো ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু না আজকে আর ঘুমাবো না। এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার একটু পরে স্নানে যাব, তারপরে যাবো হচ্ছে পড়াতে, কারণ আমার স্টুডেন্টের আজকে থেকে পরীক্ষা, তো পড়াতে যাব। তারপর যাবো একটা জায়গায়, সেটা হচ্ছে এখন বলবো না, ওটা পরে বলছি, আস্তে আস্তে বলছি, প্রথমে যদি সব বলে দিই তাহলে আর কি ইন্টারেস্ট থাকবে। তো যাই হোক, তো চলো আজ ব্লগটা শুরু করি। আর গোলু হচ্ছে গেছে চুল, ওর চুল এতটাই বড় হয়ে গেছে, সে মেয়েদের মতো হয়ে গেছে, একেবারে ঝুটি বেঁধে দেওয়ার মতো। তাই জন্য ওকে এখন বাবার কাছে চুল কাটাতে আসবে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো স্কুল যাবে, আবার ও স্কুলেও আবার রাখি আমাদের কাছে ফুল হয়েছে তো, হ্যাঁ ওদের স্কুলে রাখি সেলিব্রেট হবে 30 মেতেই, এই মে বলছি সরি অগস্টেই, তো কালকে সেই জন্য রাখি পাঠাতে হবে, মানে বানিয়ে তো দিদিছে কিরকম কি বানাতে হবে আমি বানিয়ে দেবো, তো বেশ এক্সাইটেড। আর আমাদের গাছে দেখাচ্ছি কি বলে এটাকে, অপরাজিতা, হ্যাঁ নীল অপরাজিতা তো হয়, এখানে সাদা অপরাজিতাও হয়েছে, নীলগুলো হচ্ছে না আবার কি জানি কি হলো, ও না হবে কালকে এই দুটো। এখন একটুখানি রেস্ট নিই, একটুখানি মানে কাজ টাজ করি, মানে বালিশের কভার লাগাতে হবে, মা বললো বালিশের কভার, তো সেগুলো লাগাই। আর এখানে দড়িটা দেখে খুব ভাবেও না, কারণ কালকে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো তার মা কি করেছে ঘরের মধ্যে দড়ি খাটিয়ে দিয়েছে, বলছে যে পাখা চালিয়ে শুকু দিয়েছে, এমনি ওয়াশিং মেশিনে শুকিয়েই যায় হাফ, আর যেটুকু বাকি দড়ি খাটিয়ে দিয়েছে। এটা সব বাড়িতেই এরকম হয়, এমন কিছু না। তো চলো আমি একটুখানি কাজ করি নি, ওরু সোনু চুল কাটি এসছে, উফ কি লাগছে, আরে পরে স্কুল যাবে স্কুল। কি অবস্থা, সেটা না কখনোই আশা হয় না, আর আমি চুল বাঁধতে ভুলে গেছি, আর তাড়াতাড়ি করতে গিয়ে যাই হোক একটা কিছু করে নিতে হবে জোগাড়। ফার্স্ট টাইম বললো ওখানে যেরকম সেরকম নিয়ে নিয়েছি। আর সামনেই মন্দির, ওই যে সামনে খুব একটা ভিড় নেই, তাও বুঝতে পারছি না হয়তো আগে হয়তো ছিল, এখন যাই এখন যাই। আমি নিলাম এই যে ঠাকুরটা, মানে এই সাইজটা প্যাকেট নেই, চলো যেহেতু কিছু খাইনি তাই এখন খাচ্ছে। আর ভিড় দেখো কতটা বাড়ছে, আমরা না একদম ঠিক টাইমে এসেছিলাম, যাই হোক
তারপরে ওখান থেকে যাবো হচ্ছে আমরা একটা জায়গায় চাঁদ দিতে, না চাঁদ দিতে যাবো, একটা কাজ আছে। জামাটার কি করেছে বলছিলাম, এটা হচ্ছে এইটা। থ্যাংক ইউ গোলু। আমাদের এখন দেখছে, এখন আমরা বাপকে দেখাবো বলে সেরকম বার করেছি, এখন দেখছি আমরা ঠিকঠাক বলি। এই গোলু, গোলু একেবারে পুরো ঠিকঠাক হয়ে গেছে, পুরো ঠিকঠাক সব শিখে গেছে। এই যে গোলু, এইটা দে। বসেছি ও স্কুলের, এটা আমার খাজানা, এটা ও স্কুলের রাখি বানাতে। আর কি করছে এটা, ও আমার জন্য রাখি বানিয়ে চাইছে। যাই হোক, চেষ্টা তো আছে, সেটাই বাঁচি। এই বড় ভগবান, বলুন রাখি ডান, কালকে স্কুলে ওর পাঠাতে হবে, কেন 30 তারিখে রাখি, সেজন্য কালকেই বলছে স্কুলে পাঠাতে। চলো বানিয়েছে এইটা রাখি, মাকে পড়িয়েছে, খুব সুন্দর হয়েছে গুলো, খুব সুন্দর। কিউট বাচ্চা দেখেছেন, এই যে এরকম কিউট বেবি, কিউট কিনা করলাম, দেখেছি তো কিউট কিউট, তো একটু আগে দেখলে সুন্দর গুলো কিউট হয়ে আছে, কিউট স্নেল আমাদের। তো আজকে সারাদিনটা কি করলাম কিনা করলাম দেখতে পেলে, আর গোলুকে আরেকবার দেখাই, মশারি খাটানো আমাদের, আর গরু রাখিও হয়ে গেছে আমারও। আর আজকে ওখানে ভূতনাথুরা মন্দির গিয়ে অনেক কিছু আমরা ট্রাই করিনি, যেমন ফার্স্ট টাইম গেছি তো অনেক কিছু এসে দেখলাম যেগুলো ট্রাই করা হয়নি, নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো, নেক্সট টাইম আবার হয়তো যেতে পারি, কবে সেটা জানি না কিন্তু যাবো। তো যাই হোক, আজকে লকটা বাস এইটুকু, কিছু ভালো লাগে থাকলে তো অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টেপ আপ শ্রেয়া, একটা নতুন ব্লগে। তো টাটা।